আচ্ছা, আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে যে নর্মাল একটা ফটোকে আপনি ফেসবুক আপলোড করবেন, আপনি চাচ্ছেন যে ফটোটা একটু ব্রাইটনেসটা একটু বাড়ুক বা ফটোটার লুকিংটা একটু রেজুলিউশন হাই হাই দেখা যাক। হ্যাঁ, এরকম আপনি অনেক হাই লেভেলের এডিটিং করতে চাচ্ছেন না, হ্যাঁ নর্মালের ভিতরে চাচ্ছেন আর কি। তো নর্মালের ভিতরে চাইতে গেলে আমি আপনাকে যে সফটওয়্যারটা সাজেস্ট করবো সেটা হচ্ছে শানাপিড, এই সফটওয়্যারটা। হ্যাঁ, এটা কোথায় পাবেন? আপনার ফোনের গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখানে গিয়ে লিখবেন যে shanapeed শানাপিড লিখবেন। হ্যাঁ, শানাপিড লিখলে আপনাকে এই সফটওয়্যারটা দেখাবে। হ্যাঁ, এটা ব্যবহার করার জন্য কি করতে হবে সবাই জানেন, ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এরকম অফেন অপশনটা আসবে, আপনি কি করবেন অফেনে ক্লিক করবেন। দেখেন, আপনি এটা ইনস্টল করার পরে আপনার সফটওয়্যারগুলোর সাথে এটা রান হয়ে যাবে। হ্যাঁ, আপনি কী করবেন, আপনার ফোনে গ্যালারিতে চলে যাবেন। হ্যাঁ, গ্যালারিতে চলে গিয়ে আপনি ডিরেক্টলি ম্যানুয়ালি নিয়ে যাবেন একটা। আমি যদি আপনাকে বলি, আমি একটা ফটো বাছাই করছি যে কোন ফটোটা আমি এডিটিং করতে পারি, মনে করছি আমি এই ফটোটা এডিটিং করবো আর কি। হ্যাঁ, এই ফটোটাকে আমি একটু ব্রাইটনেস বাড়াবো, প্লাস ড্রেস আপটাকে আর একটু গুড লুক করতে চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তার জন্য আমরা যে কাজটা করবো, আমরা ওই অ্যাপসে নিয়ে যাওয়ার জন্য আমরা শেয়ার অপশনে ক্লিক করবো। আপনি যে ফোনটা ব্যবহার করছেন আপনার ফোনে অবশ্যই শেয়ার অপশনটা থাকবে। শেয়ার অপশনে আপনি কী করবেন, ক্লিক করে দেবেন। হ্যাঁ, ক্লিক করার পরে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করেছেন সেই সফটওয়্যারটা এখানে খুঁজতে চেষ্টা করবেন। দেখেন, এখানে শানাপিড আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা, তাই না? এই যে ফিক্সার ল্যাব শানাপিড ফেসবুকের মাঝখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়তো বা, আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করে দিলে কি হচ্ছে, সাথে সাথে ছবিটা এই শানাপিডে চলে আসছে, তাই না? এখানে প্রথমে যে বিষয়টা পারছেন এখানে লেখা আছে স্টাইলস, তাই না? এখানে হচ্ছে কিছু লুক দিয়ে দেবে, যে আপনি এডিটিং ছাড়াই তার এডিটিং করে দেবে। এখানে যদি কোনো এডিটিং আপনার ভালো লাগে তাহলে কি করবেন, আপনি সেটা গ্রহণ করে নেবেন, আপনার এডিটিং করার প্রয়োজন হচ্ছে না, তাই না? যেমন ধরুন যেখানে লেখা আছে স্মুথ পফ, হ্যাঁ এরকম টাইপের আপনি যেটা ভালো লাগে, যেমন এখানে লেখা আছে মর্নিং। হ্যাঁ, আমরা ধরুন মর্নিংয়ের উপরে ক্লিক করলাম, দেখেন একটা মর্নিংয়ের একটা লুক তারা এনে দিল। হ্যাঁ, যে সকাল সকাল ছবিটা তুলছে এরকম একটা লুক তারা দিল, কিন্তু আমাদের মনে হচ্ছে কি না, মর্নিংয়ের লুকটা আসে নাই, তারা প্রপারলি পারে নাই, বা আমরা যে ছবিটা দিয়েছি তাদেরকে সঠিক ছবিটা সাজেস্ট করতে পারে নাই, তাই তারা পারে নাই। আচ্ছা, আপনি কী করবেন এবার, আপনি এখানে ক্রসে ক্লিক করে দেবেন। হ্যাঁ, ক্রসে ক্লিক করে আগের রূপে ফিরে আসবে। এখন ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই ছবিটার ব্রাইটনেসটা একটু আমরা বাড়াবো কীভাবে, অথবা আমরা একটা কাজ করি, আমরা প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু একটু হাই লেভেলে করতে চেষ্টা করবো। তার জন্য যা করবো, আমরা এখানে টুলসে ক্লিক করবো, এই যে এখানে টুলস, তাই না? টুলসে ক্লিক করার পর এখানে ট্রুন ইমেজ, এই যে এখানে ক্লিক করবো আমরা, ডান ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করলে এবার আপনার যে কাজটা সেটা হচ্ছে স্ক্রিনের উপর টাফ করে ধরে রাখবেন। হ্যাঁ, আমি ধরে রাখলাম। হ্যাঁ, ধরে রেখে আপনি উপর নিচ করবেন, ঠিক আছে? আমি আবার বলছি আপনাকে, প্রথম ধরে রাখবেন, স্ক্রিনের উপর ধরে রাখবেন, ধরে রেখে উপর নিচ করবেন, হাত আঙুলকে উপর নিচ করবেন। করার পর দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে। হ্যাঁ, ফার্স্ট আছে ব্রাইটনেস, আমরা কী করবো ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডে কাজ করবো, আমরা ছবির কাজটা কিন্তু করবো না। আচ্ছা, ঠিক আছে, ডান আমরা কন্ট্রাস্টটাকে একটু একটু হালকা একটু কমিয়ে দিই, সুন্দর লাগতেছে হয়তো বা, এখানে একটু বাড়িয়ে দিই, ডান শ্যাডোটাকে একটু একটু আমরা করে দিই। আচ্ছা, ডান, তারপর নিচের এটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিই, একটু মানে গ্রিন কালার এনে দিই, তাই না? আমরা এবার টিক মার্ক দিয়ে দিলাম, তাই তো? দেখেন, এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিছু একটা পরিবর্তন আনতে পারছি। আমি যদি আপনাকে বিফোর আফটার দেখাই, আনতে পারছি। এখন ছবিটার তো একদম বাজে অবস্থা হয়ে গেছে, তাই না? ছবিটাকে আমরা কী করবো, আমরা এই যে এখানে ক্লিক করবো, এখানে থ্রি ডটের এখানে ক্লিক করবো, দেন তারপর আমরা কী করবো, টিউটোরিয়ালসে ক্লিক করবো। হ্যাঁ, টিউটোরিয়ালসে আমরা ক্লিক করলাম, দুঃখিত, আমরা ক্লিক করবো এইখানে, এই যে এখানে ক্লিক করবো। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখবো যে ভিউ এডিটস, আমি আরেকবার দেখে আপনাকে, আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করবো ভিউ এডিটসে, যে আমরা যে এডিটটা করলাম সেটাতে। আমরা এইমাত্র টুন ইমেজে ও ইমেজ এডিট করছিলাম, সেখান থেকে আমরা ব্রাশ পয়েন্টে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে দেখেন, এখানে একটা বিষয় আছে, এখানে 100 লেখা আছে, তাই না? 100 লেখা আছে। আচ্ছা, আমরা যদি এদিকে দিই, মানে এই পাশে ক্লিক করি, 100টা বাড়বে, তাই না? তো 100 উপরে আর বাড়বে না, তাহলে কমবে, তাই না? তাহলে এখানে ক্লিক করলে কমবে। দেখেন, আমরা এই যে 50 চলে আসছে, 25-0, তাই না? আমরা এখানে ক্লিক করলে 100 হবে। আচ্ছা, এই 100টা কি আর বাড়াটা কি, আমরা সেটা একটু জানি। হ্যাঁ, আমরা 100 ক্লিক করে যদি আমরা এখানে টাপ করি, আমরা যে এডিটিংটা করছিলাম সেটা এখানে অ্যাপ্লাই হবে, তাই না? আপনি আশা করি বুঝতে পারছেন, না বুঝলে দুইবার ভিডিও দেখবেন, ঠিক আছে? একবার না বুঝলে দুইবার দেখবেন, দুইবার যদি না বুঝেন তাহলে তিনবার দেখবেন। আচ্ছা, তিনবারের বেলা না বুঝলে তাহলে কী করবেন, কমেন্ট করবেন আমাকে যে ভাই এই বিষয়টা আমাকে, আমি বুঝিয়ে নাই, আমাকে একটু বুঝিয়ে দিন, যেহেতু আমি আপনার ভিডিওটা দেখছি, আপনাকে কিছু ওয়াচ টাইম দিছি বা কিছু উপকার করছি বা আপনাকে একটা সাবস্ক্রাইব করছি, তো
তো আপনি আমাকে বুঝিয়ে দিন, এটা আমার নৈতিক দায়িত্ব আপনাকে বোঝানোটা। আমরা কীগুলো 100 করে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে না? আমরা যদি এবার জিরো করি, জিরো করে যদি আমরা একটু এই যে ফেসটাকে আমরা ইয়ে করলাম, দেখেন এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, আমরা ফেসের উপরে অ্যাপ্লাই করলাম, রিমুভ হয়ে যাচ্ছে। আমরা হেয়ারটা আমরা এই কালারটা লাগবো না, আমরা কালো কালারে দেবো। হ্যাঁ, আমরা এই যে যে রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? তো আপনি কী করবেন, এইভাবে রিমুভ করে দেবেন। আমরা ব্যাকগ্রাউন্ডে রাখবো, জাস্ট এতটুকুই রাখবো। আচ্ছা, আমরা এভাবে রিমুভ করে দিলাম, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা রিমুভ করে দিলাম, রিমুভ কমপ্লিট হয়ে গেলাম। আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো একটা, ঠিক আছে? আচ্ছা ডান, টিক মার্কে ক্লিক করার পর আমরা এখানে ব্যাকে ক্লিক করবো। ব্যাকে ক্লিক করলে আমাদের আবার টুলসে নিয়ে আসবো, আমরা টুলসে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা কী করবো, এই যে সিলেক্টেড এখানে ক্লিক করবো, এই যে এটা এটা এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা কী করবো, আবার টাফ করে ধরে রাখবো, ধরে রেখে আমরা মুখের উপর নিয়ে আসবো, একদম নাকের উপরে বরাবর নিয়ে আসবো। আচ্ছা আনলাম, দেখেন এখন আমাদের শুধু ফেসটাকে সিলেক্ট করলো, তাই না? এবার আমরা এটাকে হালকা একটু এদিকে বাড়াবো, এদিকে লক্ষ্য করবেন, ঠিক আছে? এই যে ব্যাটনেস 19 আছে, তাই না? এদিকে এদিকে আসলে ডার্ক হবে, মানে অন্ধকার হবে, এদিকে আসলে বাড়বে। হ্যাঁ, 15% চার্জ চলে আসে, আমার খুব দ্রুত ভিডিওটা কমপ্লিট করতে হবে। আমরা এদিকে বাড়ালাম, এখানে নিচে এসে আপনি কী করবেন, এখানে একটু এগুলো সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন, ব্যাস, ঠিক আছে? আমি একটু দ্রুত করছি, আমার ফোনে চার্জ কম, তো এই জন্য দ্রুত করছি। আপনার না বুঝলে কী করবেন, আমাকে বলবেন যে ভাই আমি এই বিষয়টা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দেন। দেখেন আমরা আমরা ফেসটার একটা গুড লুকে আনতে পারছি, বা একটা ব্যাকনেসটা একটু বাড়াতে পারছি। আমরা জামাটাকে সিলেক্ট করলাম ঠিক একইভাবে। হ্যাঁ, আমরা জামাটা একটু ব্ল্যাক করে দেবো। এগুলো সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন আপনি, ঠিক আছে না? সবগুলো অ্যাপ্লাই করে দেখলে আপনি আশা করি পেরে যাবেন। হ্যাঁ, আমরা চুলটাকে আর একটু কালো করে নেব, দেন আর একটু কালো করে নিলাম, এখানে আর একটু কালো করে নিলাম, ব্যাস হয়ে গেল, তাই না? সুন্দর একটা লুক এনে দিল। আমরা বিফোর আফটার দেখবো। আচ্ছা দেখি, আমরা টাফ করে ধরে রাখবো, আগে এখন পরে, দেখতে পাচ্ছেন, তাই না? এটা হচ্ছে গিয়া নর্মাল এডিট, যেটাকে বলে আর কি। হ্যাঁ, আপনি প্রচুর পরিমাণ এডিট করতে চাচ্ছেন না, বাট এভাবেই আপনি সেরে ফেলতে পারেন। এবার এডিট করার পর আপনি যে কাজটা করবেন, এখানে ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করলে এদিকে দিক টাপ করে ধরে রেখে এদিকে দিক নেবেন। এটা কী করবে, দেখেন এখানে একটা ফাটা ফাটা অবস্থা দেখা যাচ্ছে, তাই না? এখানে যদি দেখেন একটু স্মুথ হয়ে যাচ্ছে, আমরা একটু স্মুথ করে নিলাম। তারপর আপনি যা করবেন, এখানে এই যে কার্ভসে ক্লিক করবেন, কার্ভসে ক্লিক করে কী করবেন, আপনার নিচের সাইডটি একটু এদিকে হালকা একটু বাড়িয়ে নিচের সাইডটি একটু অন্ধকার করে দেবেন। হ্যাঁ, ব্যাস ডান, একটু অন্ধকার করে দিলাম আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ভিনটেগ, এই যে এখানে ক্লিক করবো। আমরা ভিনটেগে ক্লিক করে কী করবো, এখানে কতগুলো ফিল্টার আছে, আমরা এই ফিল্টারগুলো ব্যবহার করবো। ফিল্টারগুলো ব্যবহার করলে কী হবে, আর একটু ভালো একটা লুক এনে দেবো। আমরা এই 3D মনে ম্যাচ করে ছবিটার সাথে, ব্যাস এই যে দেখতে পাচ্ছেন, তাই না? এ থেকে আমরা এতটুকু নিয়ে আসলাম। আচ্ছা আমি আবার বলছি, আপনি যদি না বোঝেন তাহলে দুবার দেখবেন, যদি দুবার না বোঝেন তাহলে তিনবার দেখবেন, তিনবার যদি না বোঝেন তাহলে কী করবেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, বা এই বিষয়টা আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দিন। এখানে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করার মতো দেখতে পাচ্ছি না। আমরা এই যে বিং কি বিং নেটিড এরকম কিছু একটা লেখা, আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে কী হবে, আমরা এদিকে যদি আনি, দেখেন একটা কালো কালো একটা শ্যাডো চলে আসে এদিকে, তাই না? এদিকে কালো কালো একটা শ্যাডো চলে আসছে। আমরা যদি এদিকে ক্লিক করি তাহলে হোয়াইট একটা শ্যাডো চলে আসবে, হোয়াইট এই ছবিটার সাথে যায়। আমরা একে ক্লিক করে দিলাম, তাই না? দেখেন এলো বিফোর, এলো আফটার, দেখতে পাচ্ছেন, তাই না? জোস একটা লুক এনে দিয়েছে। হ্যাঁ, এবার আপনি কী করবেন, আপনি ফেসটাকে চাইলে আর একটু মোটা করতে পারেন। হ্যাঁ, কীভাবে, আমি যদি আপনাদেরকে বলি, এই যে একটু ওদিক সেদিক যাচ্ছে, তাই না? আবার চাপ দিয়ে ধরে উপর নিচ করবেন, উপর নিচ, সরি দুঃখিত, চাপ দিয়ে না, এখানে ক্লিক করবেন। হ্যাঁ দুঃখিত, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফোর্স ইমেজ, এই যে একটু মোটা হচ্ছে, এই যে একটু মোটা হচ্ছে, হ্যাঁ একটু মোটা হচ্ছে, না বুঝলে দুবার, দুবার জায়গায় তিনবার, তিনবার না বুঝলে আমাকে কমেন্ট করবেন এই বিষয়গুলো, ঠিক আছে? কমেন্ট করলে আমি আপনাকে বলে দেবো, না ঠিক আছে? আমি আমি মনে করছি আর কিছু না। আচ্ছা, এখানে হিলিং ব্যারাস টুলের বিষয়টা আমি একটু আপনাদেরকে বলি। এটা হচ্ছে কি, ধরুন আমি কী দেখাবো আপনাকে, ধরুন এখানে একটুখানি চুল বেড়ে আছে, তাই না? আমরা যদি এখানে ক্লিক করি তাহলে চুলটা বাড়া থেকে একটু কমে যাবে। হ্যাঁ, এই যে 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 দেখতে পাচ্ছেন, তাই না? এই যে এটা কাজ হচ্ছে এটা, বা এখানে একটা স্পট আছে, দাগ আছে, আপনি দাগের উপরে ক্লিক করলে কী হবে, দাগগুলো চলে যাবে। হ্যাঁ, এই যে দেন হয়ে গেল, ঠিক আছে? ফেসবুকের ছবিটির রেজলিউশন এমনিতে কম, তাই একটু ফাটাফাটা দেখাচ্ছে। ডান, আমাদের এডিটিং কমপ্লিট, বিফোর আফটার, বিফোর আফটার। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আবার বলছি, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার, তিনবার যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন, ভাই আমি বুঝতে পারছি না, আমি আপনাকে বুঝিয়ে দেবো, কারণ আপনি আমার ভিডিওটা দেখেছেন, আপনি হয়তো বা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝিয়ে দেওয়া। ভালো থাকবেন, সেভ করতে হবে। এখন সেভ করার জন্য এখানে ডানে ক্লিক করবেন, ডিও অ্যানে ডান, ডানে ক্লিক করবেন, ক্লিক করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস সেভ হয়ে গেল। আমরা যদি ফটোটা একটু দেখে আপনাদেরকে, সেভ হয়েছে কি না, হয়ে গেছে, তাই না? এই তো গোট একটা লোক চলে আসছে,
তারপর ফেসবুকে আপলোড করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।